বাংলায় শান্তিটা ঠিক নয়, এই দুটো লড়াইয়ে আমাদের খুব ব্যস্ত থাকতে হবে। আপনারাও আছেন যে যার এলাকায়, তাই এরকম একটা সময় এরকম অ্যাসোসিয়েশনের মিটিং করা খুব অতিশয়োক্তি হয়ে যায়। কিন্তু করুন কেন এলাম না, আমাদের মনেগুলো এরকম একটা অ্যাসোসিয়েশন তৈরি হওয়া প্রয়োজন। নবজাতক একটি সংগঠন যদি তৈরি হয় তাহলে বহু মানুষ এতে উপকৃত হবে। কেন অস্তা পচা পূর্ণ ধ্যান ধারণার বশবর্তী কিছু সংগঠন সেই কনসার্ন পিপলকে, কনসার্ন মানুষকে সেবল গজিয়ে যাওয়ার মতো ফেস্টেড ইন্টারেস্টের প্রতিনিধি হয়ে, কায়েমি শব্দের প্রতিনিধি হয়ে ক্রমাগত মানুষকে ঠকিয়ে যাওয়ার মতো প্রবণতা তৈরি হয়, তাই প্রবণতা তৈরি হয়েছিল। তাই সেখান থেকে বেরিয়ে এসে যারা নতুন এই সংগঠনের জন্ম দিয়ে আজকে এখানে মিটিং করছেন, মাথা নিচু করে তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। কেন শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের এটা পুরনো অভ্যেস, আমাদের এটা রক্তে আছে। আপনাদের মনে থাকবে 1998 সালে যখন কংগ্রেস ছেড়ে আমরা কিছু মানুষ খোলা আকাশের তলায় দাঁড়িয়ে বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কংগ্রেস বাংলার মানুষের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিতে ব্যর্থ, কংগ্রেসের অপদার্থতা, কংগ্রেসের অকর্মণ্যতা মানুষকে দিলে দিলে ধ্বংস করে দিচ্ছে, তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজ থেকে ওখান থেকে বেরিয়ে এসে নতুন সংগঠন তৈরি করলাম, তার নাম তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস দেখুন আজকে শুধু বাংলা নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিরোপীড়ার কারণ হয়ে দেখা দিয়েছে। তাই সেদিনের নবজাতক সংগঠন আজকে বটবৃক্ষ হয়ে চারিদিকে ছায়া পেয়েছে। তাই আপনাদেরও এই জন্যই ছুটে এলাম যে যদি সেরকম একটা প্রতিষ্ঠা আপনারা দিতে পারেন এই সংগঠনকে, এই নবজাতককে, আমি নিশ্চিত আপনাদের কর্মপদ্ধতি, পরিশ্রম, আপনাদের এনার্জি, আপনাদের নিষ্ঠা এই সংগঠনকেও একদিন না একদিন বটবৃক্ষ করে তুলে সমস্ত বাংলার এই সংক্রান্ত মানুষকে ছায়া বিতরণ করবে। আপনারা সামনে এগিয়ে যাবেন এই ভরসায় আপনি ছুটে এসেছেন। আপনারা এমন একটা অ্যাসোসিয়েশন করছেন যেটা মানুষের লাইফ কনসার্ন, শিক্ষকদের একটা অ্যাসোসিয়েশন করতে পারে, লেখাপড়ার বিষয়টা যুক্ত থাকে, শ্রমিক কর্মচারীরা একটা অ্যাসোসিয়েশন করতে পারে, তাতে মানুষের কর্মপদ্ধতি কাজকর্ম যুক্ত থাকে, রাস্তার অন্য কেউ তারা একটা অ্যাসোসিয়েশন বানাতে পারে, তাতে সেই সংক্রান্ত বিষয়গুলো জড়িত থাকে। তার লস হয় আমি না বলছি না, সেই সংক্রান্ত মানুষের একজন শ্রমজীবী মানুষের অ্যাসোসিয়েশন যদি দ্রুত বিচ্যুতি থাকে তাহলে একজন শ্রমিক কাজ হারাতে পারে, ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হতে পারে, এই লস সেই সমাজ পূরণ করে দিতে পারে ভবিষ্যতে কোনো না কোনো কাজের বিনিময়ে। যদি শিক্ষাজীবী মানুষের কোনো অ্যাসোসিয়েশন কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে সেই শিক্ষাজীবী মানুষের কনসার্ন সোসাইটিটা ফিলাপ করে দিতে পারে না। কিন্তু আপনারা যে অ্যাসোসিয়েশনটা করছেন এর যদি গলতি হয়, ত্রুটি হয়, বিচ্যুতি হয় তাহলে কিন্তু যার জন্য পৃথিবীর সমস্ত মানুষের লড়াই জীবন ধারণ, যে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, মানুষ মৃত্যুর দিকে চলে যাবে। কারণ পৃথিবীতে দুটো মানুষ জিনিস মানুষ চায় না, হঠাৎ
একটা টাকা দিতে চায় না, আরেকটা মারা যেতে চায় না। তাই মারা যেতে যাতে মানুষ না যায়, সেই দায়িত্বটা গুরু দায়িত্বটা আপনারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। এটা খুব ছেলে খেলা ব্যাপার নয়, এটা খুব কমজোরি ব্যাপার নয়। এই গুরু দায়িত্বটা আপনাকে চেতনার সঙ্গে সচেতনতার সঙ্গে পালন করতে হবে, সেই শপথ আগে আপনাকে দিতে হবে। আপনার চারজন কেমিস্ট বা চারজন ড্রাগিস্ট তার সমস্যা থাকতে পারে, ভাই আপনি প্লিজ কন্ট্যাক্ট বাইরে গিয়ে করলে ভালো হতো আমার মনে হয়। লিসেন টু মি প্লিজ। তো চারজন শ্রমিক কিংবা চারজন শিক্ষক তার জন্য যেটা হতে পারে নাও হতে পারে, কিন্তু আপনি চারজন ড্রাগিস্ট চারজন কেমিস্ট আপনার পার্সোনাল সুখ স্বাচ্ছন্দ্য প্রতি বিচ্যুতি থেকে যেতে পারে, অবহেলিত হতে পারে, বাঞ্ছিত হতে পারে। পৃথিবীতে সব মানুষ তো সব পায় না, সবসময় সবাইয়ের প্রতি সব সুবিচার হয় না, তাহলে এটা ডেভেলপিং কান্ট্রি হতো না, উন্নয়নশীল দেশ হতো না, উন্নত দেশেও মানুষ বঞ্চিত থেকে যাচ্ছে কোথাও না কোথাও, লাইক আমেরিকা, জাপান, জার্মান, ইটালি। কিন্তু ডেভেলপমেন্ট কান্ট্রিতে এই না পাওয়ার যন্ত্রণাটা থাকবেই, না হলে সেই দেশ উন্নয়নশীল হবে না। তাই উন্নয়নশীল দেশে আপনার পার্সোনাল বঞ্চনা থাকতে পারে আমি অস্বীকার করছি। কোন গভর্নমেন্ট, কোন সংস্থা, কোন সোসাইটি একজন মানুষকে পরিপূর্ণ সবকিছু সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে দেবে এটা এই দেশে কল্পনা করা খুব অসম্ভব। কিন্তু আপনার বঞ্চনা আছে বলে, হতাশা থাকবে বলে আপনার কাছে নিজের জীবন বাঁচানোর জন্য যে মানুষটা আসবে আপনার আপনার যে জিনিসটা আপনি তার হাতে তুলে দেবেন সেই জিনিসটা যদি তার মধ্যে গলতি থাকে, ত্রুটি থাকে, তাহলে যে মানুষটা আপনাকে দেবতা ভেবে আপনার কাছ থেকে এসে জিনিসটা নিয়ে যাচ্ছে সে কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়বে। এর চেয়ে বড় পাপ আর পৃথিবীতে কখনো হয় বলে আমার জানা নেই। সেই পাপটা করা যাবে না, সেই পাপ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে ফার্স্ট হচ্ছে আমার কাস্টমার সার্ভিস, তারপর আমার নিজের। আমাদের দেশের অ্যাসোসিয়েশন গুলো যদি এই কনসেপ্ট নিয়ে চলতে পারে যে আমার উপর যে নির্ভরশীল আমি আগে তার সার্ভিসটা দেব ঠিকঠাক করে, তারপর আমি যার উপর নির্ভরশীল তাকে আমার কথাটা আমি করব, তবে আপনার যেমন লাভ হবে আপনার অ্যাসোসিয়েশনের তেমন লাভ হবে। ঠিক একইভাবে যেই ছবিটা মাথার উপর লাগিয়ে আজকে পলাশ তুলে আমরা সারা বাংলা নদীয়ার পড়ার থেকে বেলপাহাড়ির জঙ্গল, দীঘার সৈকত থেকে দার্জিলিংয়ের পাহাড়, তামাম বাংলা ছুটে যাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাতে উজ্জ্বল হবে, নচে ওই চকচকে সোনাটা মলিন হয়ে যাবে আপনার সার্ভিসে যদি ত্রুটি থেকে। মানুষ তো সুখে থাকলে আপনি সুখে থাকবেন, মানুষকে অসুখে রেখে আমি আপনি কেউ ভালো থাকতে পারি না। আছে অনেক রাজনৈতিক দল আছে, অনেক অ্যাসোসিয়েশন আছে, তারা ভাবে আমারটা হয়ে গেলে কুড়িয়ে গেলে চাবে না। কিন্তু বৃহত্তর ইন্টারেস্টে লার্জেস্ট ইডিওলজি অফ ইন্টারন্যাশনাল থিওরি, বিশ্বের সমস্ত দর্শনের বৃহত্তম যে আদর্শ, সেই আদর্শে কখনো মানুষকে বঞ্চিত করে কোন অ্যাসোসিয়েশন, কোন সংস্থা, কোন পলিটিক্যাল পার্টি, কোন গভর্নমেন্ট সুখে থাকতে পারে না, পারে না, পারে না। এই কনসেপ্টটা মাথায় নিয়ে আগামী দিনে অ্যাসোসিয়েশন যাতে পথ চলে সেই অনুরোধ আমি হাত জোর করে সবার কাছে করবোলজি বাইরে পৃথিবীর কোন কাজ পরিচালিত হয়। আমরা অনেকে ভাবছি এটা আমি করে করবো উইদাউট ইডিওলজি, নট দ্যাট। আপনার সমস্ত ভাবনা
ইডিওলজির মধ্যে নিক্ষিপ্ত আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, উনি প্রচুর কবিতা লিখেছেন, গান লিখেছেন, আমরা অনেকেই জানি না যে উনি একজন এমন কবি যিনি নোবেল পেয়েছেন, বিশ্ব কবি যাকে বলা হয়। আপনার প্রত্যেকটি মুহূর্তের ভাবনার জন্য ওর একটা গান কিংবা কবিতা আছে। এখানে যারা বসে আছেন, আমরা এখন যা যে যা ভাবছেন, উনি একরকম ভাবছেন, উনি একরকম ভাবছেন, আমি একরকম ভাবছি, সে একরকম ভাবছে, প্রত্যেকের ভাবনাতে ওনার একটা গান কিংবা কবিতা আছে। আছেই খুঁজে খুঁজে দেখবেন সঞ্চয়িতা কিংবা গীতাঞ্জলি, দেখবেন সবকিছু আপনি তার মধ্যে পাবেন। এবং সেজন্যই উনি বিশ্বকবি, ফিলোসফ, দার্শনিক, মানুষের সব ভাবনা উনি নথিবদ্ধ করেছেন। এবং এই জন্যই উনি রবীন্দ্রনাথ দেবের। আমরা অনেকেই এটা জানি না যে একজন মানুষ সব ভাবনা, আমি এখন বক্তৃতা করে কি ভাবছি উনি লিখেছেন, উনি ভাবছেন, আমি অ্যাসোসিয়েশনটা নিয়ে ভাবছি উনি লিখেছেন, ও ভাবছে আমি আসনটা নিয়ে ভাবছি উনি লিখেছেন, সে ভাবছে আমার ছেলেটার কথা আমি ভাবছি, বাইরে আছে, বাড়ি এলো কি এলো না, উনি কি লিখেছেন, এটা আপনি শুনলে অবাক হবেন, উনি সব ভাবনা নিয়েই লিখেছেন, সমস্ত মুহূর্তের ভাবনা। তাই আমি বিশ্বাস করি, তাই আপনি আমি এই উচ্চতায় যেতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে এই উচ্চতায় তো আমরা যেতে পারবো না, কিন্তু আমার মতো করে, আপনার মতো করে আমরা যদি আমার কালসা যে লামার ডিপেন্ড করে আমার উপর যে পিপল, তার ভাবনাটা নিজের মতো করে যদি একটু আধটু ভাবি, তাহলে জানবে আমার অ্যাসোসিয়েশন সুন্দর হবে, আমার সমাজ সুন্দর হবে, আমার পৃথিবী সুন্দর হবে। কেন একটা লাইন আমি আপনাদের বলি, একজন দার্শনিক লিখেছিল এবং সেটাই হোক আমাদের মন্ত্র, ইফ ইউ সি এ ম্যান উইদাউট স্মাইল প্লিজ গিভ হিম ইয়োর্স, যদি তুমি হাসিহীন একটা মুখ দেখো তাহলে তোমার হাসিটা তাকে উপহার দাও। এই যে একটা গভীর কথা, সেই কথাটার মাধ্যমে একটি প্রতিষ্ঠান, একটি অ্যাসোসিয়েশন, একদল মানুষ, একটি সমাজ এগিয়ে যেতে পারে। আমার আপনার এই ভাবনা মাথায় রেখে আমি যেটা করতে চাচ্ছি সেটা পরিচালনা করব। আমরা পৃথিবীর সবাই সব কিছু করে দিতে পারবো না, আমার উপর আপনার উপর পৃথিবীর সব দায়িত্ব মাথায় চাপিয়ে দেওয়া নেই, কিন্তু আমার যে কাজ করবো আমায় সেটা করতে হবে। আপনার আপনার ট্যাগিস নিয়ে কারবার, কেমিস নিয়ে কারবার, আপনি সেটাই করুন। একজন হেডমাস্টারকে জুতো সেলাইয়ের জন্য প্রশংসা করে লাভ নেই, দিস ইজ ইম্প্যাটিবল। তিনি কতটা একাডেমিক সাইডটা দেখলেন, লেখাপড়াটা সেখানটাই তিনি সাকসেস কিনা সেটা দেখা আমার কর্তব্য, আপনার কর্তব্য ঠিক দেখবে। আপনি একজন কেমিস্ট প্র্যাকটিস্ট, আপনি সমাজে রাগ কোথায় কি করলেন সেটা কাউন্ট হবে, কিন্তু আপনি কেমিস্ট হিসেবে ড্রাগিস্ট হিসেবে কতটা অনেস্টলি আপনার পিপলকে সার্ভিস দিলেন, কতটা ভালোভাবে আপনার মানুষকে সন্তুষ্ট রাখতে পারলেন, সেটাই হবে আপনার আসল পরিচয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি কতটা আমার মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে পারলাম, কতটা আমার মানুষকে আমি ঠিকঠাক সার্ভিস দিতে পারলাম, সেটাই আমার পরিচয়। কারণ মানুষের মধ্যে তো ত্রুটি বিচ্যুতি থাকবে, না হলে মানুষ মানুষ হবে। আমি যদি সব ভালো করব, আমার মধ্যে যদি লোভ, লালসা, ত্রুটি, বিচ্যুতি, ভুল, গন্ডগোল সব কিছু না থাকে, তাহলে তো আমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়ে যাব। আমি তো রামকৃষ্ণ মিশনের বা ভারত সেবাশ্রম সংঘের সাধক নই, আমি দোষে গুণে ভরা একটি রাজনৈতিক দলের সদস্য। আমার ডিউটি মানুষের কাজ করা, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে মানুষকে বোঝানো যে দেখো এই মানুষটি তোমার কাজ করতে চাচ্ছে,
তুমি 34 বছর বা অন্যান্য সময় ধরে যে ধরনের পলিটিশিয়ান দেখেছো, এই মানুষটি সেই ধরনের পলিটিশিয়ান নন। ইনি আদারওয়াইজ কিছু, ইনি অন্যরকম কিছু, ইনি অন্যরকম কিছু ভাবে তোমাদের কাজ করতে চাচ্ছে, তাহলে তুমি এত উন্নয়ন তো পেতে না। আমার সরকার গর্ব করে বলছে যে এই মুহূর্তে বাংলা 90% লোক আমার সরকারের উপভোক্তা, যেটা গত 50 বছর 100 বছর নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্বের ইতিহাসে কোন সরকার তার দেশে 90% মানুষকে উপভোক্তা হিসেবে গড়ে তুলতে পারেনি, যেটা বাংলার সরকার করেছে। এটা একটা ছেলেখেলার বিষয়, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা এগিয়ে যাব। আপনার যে বিষয়টা সেটা নিয়ে, আপনার ভাবনাটা নিয়ে আমরা এগোনোর চেষ্টা করব। তাই আপনাদের কাছে আমি আর বিশদ না বলে আমি শুধু বলবো, এই সেলিমা এসছে, সেলিমা বোস, আপনাদের এই যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন উত্তরোত্তর বৃদ্ধি হোক, চতুর্দিকে ঝুপড়ি, মাঝখানে আপনার একটা পাঁচতলা বাড়ি, আপনি সুখে থাকতে পারেন না, এটাকে সুখ বলেন, এটাকে শান্তি বলেন না। পাশের বাড়িগুলো যাতে একতলা একত্রিশ দোতলা হয়, লাগালাগি করে যদি থাকতে পারে, সেটাই হচ্ছে পৃথিবীর আসল আসল স্বাভাবিক। আর অনেকে ভাবছে আমার বাড়িটা হয়ে গেল ব্যাস, আর থাকি আপনার পাশের মানুষেরা যদি অভুক্ত থাকে, আর আপনি যদি মুরগির ঠ্যাং চিবিয়ে শান্তির ঠাকুর তোলে, একদিন না একদিন দেখবেন পাশের বাড়ির সমস্ত অভুক্ত মানুষেরা আপনার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলা শিরা ঘুরিয়ে চিৎকার করে আপনার খাবার ফেলে নেবে। দিস ইজ থিওরি। মমতা বন্দ্যোপাধ্যায় তার বাংলাকে সেভাবে গড়ে তুলতে চাচ্ছেন না, এবং এজন্যই এত প্রকল্প, এই জন্য এত প্রজেক্ট, এই জন্য এত মঙ্গল কল্যাণ ভালোবাসা, এই জন্য এত পরিশ্রম, এই জন্য এত কর্মসূচি। তাই আপনার এই অ্যাসোসিয়েশন সেই কর্মসূচিগুলো নিয়ে সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন, এবং আমি আশা করব তৃণমূল নবজাতক সংগঠন হিসেবে 1978 সালে গঠন হয়ে আজকে যেমন করে শুধু বাংলা নয় ভারতবর্ষে সমস্ত মানুষের নজরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আপনাদের এই নবজাতক সংগঠন, যেটা আপনারা শুরু করেছেন, যেটার জন্য কাজ শুরু করেছেন, সেটা আগামী দিনে সারা বাংলার সমস্ত কেমিস্ট ট্যাগিস্টের নজরের কেন্দ্রবিন্দু হয়ে গড়ে উঠবে, সেই আশা এবং ভরসা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার।